শিবু ওকে প্রশান্ত বাবু একা একা বেরোতে দিলেন কেন সে অনেক কথা দিলি তবে তুই একটা কথা বলি তুই পলাশকে কলকাতা যেতে দিয়ে ঠিক করিসনি কখন আমাকে এই কথা বলছিস সেদিন যখন ছেলেটা যেতে চাইল তখন তোরা সবাই মিলে আটকালি না কেন তাই যদি করতি আর আমার ছেলেটা এরকম বিপদে কিন্তু শুধু বাবা দাদা ওখান থেকে একাটা কেন বেরোলো বলো না কেন বেরোলো আমি বেশ বুঝতে পারছি দাদা বকুল দি বাড়ির লোকেদের সঙ্গে মানিয়ে নিতে পারেনি ওরা নিশ্চয় দাদাকে অপমান করেছিল পলাশকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে প্রশান্ত বাবু বকুল সবাই ওখানে আছেন দিদি শিবু লক্ষ্মী ভাই আমার আমাকে এক্ষুনি নিয়ে চল আমার ছেলের কাছে নিয়ে যাও তোকে নিয়ে যাও বলি তো আমি এখানে এসেছি এখানে একটু শান্ত একটু শান্ত হ তুই কলকাতায় যাওয়ার উবালের আগে তো কোনো গাড়ি নেই কিন্তু আমি আমি অতক্ষণ অপেক্ষা করবো কি করে আমার পলা সুমি মারা দোনা কিনে আমি কোথায় দাঁড়াবো আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও এত চিন্তা করার তো কিছু নেই আমরা তো মরে যাইনি আমরা তো আছি শান্ত তো জেলে গেছিল তো পাপা আর নিশা ওরা কি তখন জলে ভেসে গেছিল নাকি শোনো এখন শুধুমাত্র পলাশের কথা নয় পলাশের বোন মা ওদের কথাও ভাবতে হবে অশান্ত কি অন্যায় করেছিল দিদিভাই বলো না বলো না চুপ করে আছো কেন বলো না একটা নিরীহ ছেলেকে গাড়ি চাপা দেওয়াটা অন্যায় নয় দিদিভাই পলাশ তো কারো কোনো ক্ষতি করেনি তাহলে ওর ওপর কেন তোদের এত রাগ তুমি কি বলতে চাইছো অশান্ত ইচ্ছে করে পলাশকে চাপা দিয়েছে কি হলো দিদিভাই চুপ করে আছো কেন বলো কিছু আরে বাবা প্রতিমা কি বলবে পুলিশ আসুক তদন্ত করুক তারপরে তো সব কথা তারপর পুলিশ এ বাড়িতে এলে তোমরা তোমরা সবাই মিলে পুলিশকে বোঝাবে যে পলাশকে খুন করার জন্য সেদিন অশান্ত সারা দিন ধরে ট্যাক্সি নিয়ে সারা কলকাতা চষে বেরিয়েছে পলাশকে খোঁজার জন্য তোমরা কেউ কেন কোনো কথা বলছো দিদিভাই তুমি আমার কথার উত্তর দাও আমি আমি যা বলার বলে দিয়েছি এসব ঝামেলার মধ্যে আমি আর নেই না এবি আমি কিছুতেই হতে দেব না কিন্তু বেজমা এত চেষ্টা করেও তো কিছু করা যাচ্ছে না কি করে যাবে তোকে আমি সমস্ত দায়িত্ব দিয়ে ডুবতে বসেছিলাম এখন দেখ অনেক বহাল তুমি এতে বাড়িতে বসে আছে আর মাঝখান থেকে বাইলের হাতে আমার মান সম্মান সব ডুবতে বসেছিল গুন্ডা দুটো আমাকে চিনেও চিনতে পারলো না তোমার দিকে আঙুল তুলে দেখালো আমি পায়েলের চালটা বুঝতে পেরেছি কিন্তু পিসিমণি পিসিমণির ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না তোমাকে হঠাৎ বাঁচাতে গেল কেন মেজমা আমি একটা ব্যাপারে শিওর অনেক ইচ্ছা করে ওই গুন্ডা দুটোকে চিনতে পারি হ্যাঁ হ্যাঁ এটাই তোরা চায় পায়েল আমাকে ডাইরেক্টলি আক্রমণ করবে আর অনিক আর লাবণ্য এমন ভাব দেখাবে যেন আমাকে বাঁচানোর চেষ্টা করছে আমি কি কিছু বুঝি না নাকি এদিকে পলাশের চিকিৎসা আর ওদিকে অশান্তর মামলা লড়ার খরচ এত টাকা আমি জোগাড় করব কি করে আমি কার কাছে হাত পাতবো তবে কি তবে কি আমার জমিটাই বিক্রি করে দেবো কাবেরি চোখের অপারেশনটাই বা হবে কিভাবে সুদাম এসে যদি পলাশকে এইভাবে দেখে তাহলে তুমি কিছুতেই মেনে নিতে পারবে না বাবা আর আমি বা ডগরকে কি করে বোঝাবো এক্সকিউজ মি একটু শুনবেন স্যার একটু আপনাদের সঙ্গে কথা বলবেন পলাশকে এই মুহূর্তে রক্ত দিতে হবে ঠিক সময়ে রক্ত এসে না পৌঁছলে পলাশকে বাঁচানো সম্ভব নয়